রাজ্যের নয়া মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিযুক্ত হওয়ার পর রাজ্যের কয়েকটি দপ্তরের দায়িত্ব পান যুব বিধায়ক সুধাংশু দাস। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি নিজের অফিসিয়াল কাজের পাশাপাশি ফিল্ডও ভিজিট করছেন। সেই মোতাবেক তিনি বিভিন্ন অফিসে গিয়ে ভিজিটও করছেন, পাশাপাশি অফিসের কাজকর্ম সংস্কৃতি ঠিকভাবে চলছে কিনা সেসব বিষয়ে খবরাখবর নিচ্ছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর লেক চৌমুহনী স্থিত এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফিসে আচমকা এই পরিদর্শনে আসেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অফিসে এসে তিনি সকল কর্মীরা সময় মতো অফিসে আসছে কিনা সে বিষয়ে খবরাখবর নেন। এদিন অফিসের কাজকর্ম তিনি খতিয়ে দেখেন। এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, সরকারি অফিসের কর্মীদের বিরুদ্ধে সবসময় একটা অভিযোগ শোনা যায় যে তারা সঠিক সময়ে অফিসে আসেন না, সঠিক সময় অফিস থেকে যান না। সেক্ষেত্রে আমার দপ্তর থেকে এ ধরনের অভিযোগ তুলে নিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমার দপ্তরে এ ধরনের অভিযোগ থাকবে না বলে মন্ত্রী জানান। দেখুন, এটা মানে এটা আমার একটা রুটিন ডিউটি বলতে পারেন। এটা আমি যখন থেকে দায়িত্ব নিয়েছি মন্ত্রী হিসাবে, এটা আমার সিদ্ধান্ত আছে যে আমি অফিসে বসে যেমন কাজ করব, ইন দ্য সেম টাইম অফিসগুলিকেও প্র্যাকটিক্যালি ভিজিট করে দেখতে হবে আমাদের কর্মসংস্কৃতি ঠিক আছে কিনা। আমার মূল বক্তব্য হচ্ছে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ইআরডিডি ডিপার্টমেন্ট এবং ফিশারি ডিপার্টমেন্ট, এই যে বাইরে থেকে একটা বদনাম আছে যে সরকারি কর্মচারীরা সঠিক সময় অফিসে আসে না, সঠিকভাবে কাজ করে না, এই বদনাম আমাদের দপ্তর থেকে তুলতেই হবে, যে কোনো মূল্যে এই কলঙ্ক তুলতে হবে। আমাদের দপ্তর যেন রাজ্যের মধ্যে নজির তৈরি করে যে এই কনসার্ন ডিপার্টমেন্ট যেগুলি আমার আন্ডারে রয়েছে, এখানে স্টাফরা ভালো কাজ করে, প্রত্যেকদিন টাইমলি অফিসে আসে, প্রত্যেকদিন টাইমলি অফিস থেকে যায়। আর